অঝরে পড়ছে বৃষ্টি, তারই মাঝে পাত পেতে খাচ্ছেন বৃদ্ধ। মনকে ভয়াক্রান্ত করবে ভাইরাল ভিডিও। কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ক্ষুধার জ্বালা মেটাতে মানুষকে যে প্রতিদিন কত সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয় তা আমাদের অনেকেরই জানা। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিটি দেখার পর অনেকেরই মনে জমাট বাঁধছে দুঃখের মেঘপুঞ্জ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে কতগুলি বাইক স্কুটার সারির সামনে বসে রয়েছেন এক বৃদ্ধ। বৃদ্ধটি যে রীতিমতো দুস্থ তা তার চেহারা দেখলেই বোঝা যায়। মাথায় উস্কো খুস্কো চুল, গালে কাঁচা পাকা দাড়ি, হাড় বের করা শীর্ণ চেহারা। সেই বৃষ্টির মধ্যেই হাঁটু মুড়ে তিনি বসে ভাত খাচ্ছেন। বৃষ্টির ফলে যাতে তার ভাত নষ্ট না হয়ে যায় তাই তিনি তার খাবার থালাটি রেখে দিয়েছেন একটি স্কুটারের নিচে, সেখান থেকেই ভাত নিয়ে গালে পুরছেন। হৃদয় বিদায়ক এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেরই চোখের কোণে জল এসে গেছে। একটি টুইটার প্রোফাইল থেকে এই বৃদ্ধের ছবি পোস্ট করার সাথে সাথে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। প্রোফাইল ব্যবহারকারী বৃদ্ধের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমরা অনেকেই অনেক সময় আমাদের জীবনযাত্রা নিয়ে অভিযোগ তুলে থাকি, কিন্তু আজকের পর থেকে আমার আর সে অভিযোগ থাকবে না। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ।